কেন দেখেনি যে সরকারি অফিসে এভাবে কন্ট্রাক্টর ওনার মাল রেখেছে? হলো কন্ট্রাক্টরদের এখানে 6-7 মাস আগে কাজ হয়েছিল, এখনো কাজ চলছে, মেনটেন্যান্স ওয়ার্ক। তো মেনটেন্যান্স ওয়ার্ক করতে হলে কিছু কিছু জিনিসপত্র এখানে রাখতে হবে, তো এই জন্য ওরা রেখেছে। আমার বক্তব্য হলো রাখলেও তার জিনিসপত্র যদিও হয়, যদি সরকারি জিনিস না হয়, যদি কন্ট্রাক্টরেরও হয়, কন্ট্রাক্টরের বৈধ কাগজপত্র দেখিয়ে নিতে হবে, এলো আমার বক্তব্য। তো জিনিস আমাদের যেগুলি চিহ্নিত করার এগুলি আমরা চিহ্নিত করে রেখেছি, যেমন লেফট সাইডে যেগুলি দেখছেন সব আমাদের সরকারি প্রপার্টি, সব কিছু রয়েছে। তবুও এই এই জিনিসগুলির সম্বন্ধে আমার ডাউট আছে, এই জন্য এটা নামিয়ে রাখছি। যদি প্রমাণপত্র দিতে পারে ওর জিনিসপত্র, তাহলে সে নিতে পারবে, যেহেতু কন্ট্রাক্টর আমাদের কাজ করছে। আমার কাছে খবর হলো এরকম জিনিস যাচ্ছে, এই জন্য আমার আশা, আশাটা কোনো আশার সাথে সবটাই চুরি হচ্ছে, নট দ্যাট। ব্যাপারটা হলো সন্দেহজনক হয়েছে এটাকে রেখে যাওয়ার জন্য, এবং পরবর্তী সময় আমরা দেখব যদি তার জিনিসপত্র হয়, বৈধ কাগজপত্র দেখাবে, সেই জন্য সবাইকে ডিভিশনে যিনি আছেন উনি এবং এসডিও যারা আছে তাদেরকে আরও সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, ভুলে যাতে কন্ট্রাক্টরের জিনিসের সাথে যেন ভুলে আমাদের কোনো জিনিসপত্র না যায়, মূল উদ্দেশ্য এটি। স্যার মন্ত্রীকে আসতে হলো, এখানে অনেক আমলারা আছে, এভাবে মাল নিয়ে যাচ্ছে, 3 দিন ধরে যাচ্ছে এই গাড়িটা। না 3 দিন ধরে না, 3 গাড়ি গিয়েছে অলরেডি, 3 গাড়ি গিয়েছে, কন্ট্রাক্টরের জিনিস গেছে, সেগুলি আমরা চিহ্নিত করে উঠে দিয়েছি। কিন্তু মন্ত্রী আলাদা কিছু নয়, মন্ত্রীকে আসতে হলো মানে কি? মন্ত্রী আপনার বাড়িতে কোনো ঘটনা ঘটলে শুধুমাত্র বাবা দেখবে এমন তো কথা না, বাবা দেখবে, ভাই দেখবে, মা দেখবে, ছেলে দেখবে, সবাই দেখবে। মন্ত্রীও একজন সাধারণ গ্রুপ ডি কর্মচারীর মতো তারও দায়বদ্ধতা রয়েছে। একজন দারোয়ানের যেমন দায়বদ্ধতা রয়েছে, একজন মন্ত্রীরও দায়বদ্ধতা রয়েছে। আমি যদি শুনে না আসি, এটা আমার কাছে মনে হবে এটা আমি ভুল করছি, এই জন্য আসা। যেমন কালকে রাতে প্রায় 3টার সময় একজন বনমালীপুরে ফোন করেছে, ফোনটা রিসিভ করেই সাথে সাথে এই এখন যেখানে ডিজিএম শ্যালুকাশ দেব বর্মা, ওনাকে বলেছি তাড়াতাড়ি দেখুন, 3 ঘন্টা ধরে লাইন নাই বলছে, সুতরাং খবর নিন, এই নম্বরটা কন্ট্যাক্ট করুন। উনি আবার সাথে সাথে ব্যবস্থা করে দিচ্ছে। সুতরাং যখন যেটা শুনি তখন আশা রাখছে, সবটা একাবার। এই জন্যই আপনারও এই যে আপনাদের মতো একজন সংবাদ বন্ধুই খবর দিয়েছে, উনি বলেছে